আমাদের জঙ্গিপুর পুলিশ জেলার সাইবার ক্রাইমের টিম ও এছাড়াও রাজস্থানের ভরতপুর থানার সিকরি গ্রাম থেকে তিনজনকে আটক করে নিয়ে এলো রঘুনাথগঞ্জ থানায়। জঙ্গিপুর পুলিশ জেলার এসপি ভাই রঘুবংশী জানান, কয়েকজন সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে যাচাই শুরু করে জঙ্গিপুর শাখার সাইবার সেল। অভিযোগ, এই তিন ব্যক্তিকে বিভিন্ন ধরনের সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে সাধারণ মানুষকে ঠকিয়ে পয়সা আদায় করত, আবার অনেক ক্ষেত্রে তাদেরকে ব্ল্যাকমেল করত বলে জানা গেছে। তাদের কাছ থেকে কয়েকটি মোবাইল ও ল্যাপটপ পাওয়া যায়। পরবর্তীকালে অভিযোগের ভিত্তিতে রাজস্থানের পুলিশের সাহায্যে জঙ্গিপুর পুলিশ জেলার রঘুনাথগঞ্জ থানার পুলিশ এই তিন ব্যক্তিকে রাজস্থান থেকে আটক করে এবং আজকে জঙ্গিপুর আদালতে তোলা হলে তাদেরকে 10 দিনের জন্য রিমান্ডে নেওয়া হয়। 29 সেপ্টেম্বর আমরা কিছু দু তিনটা ব্যক্তির কাছ থেকে একটা ইনফরমেশন পেয়েছিলাম, একটা কমপ্লেন্ট পেয়েছিলাম কি কিছু হোয়াটসঅ্যাপ নাম্বার মাধ্যমে ওদের সাথে যোগাযোগ হয়েছিল। হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু কিছু মেয়ের ছবি রয়েছিল, সেভাবে ওরা ওদের সাথে কথাবার্তা বলার পরে কিছু কমপ্লেনেন্ট বা যারা বাদী ছিল তাদের ছবি এবং তাদের কিছু অশ্লীল ভিডিও বানিয়ে ওদেরকে এক্সটর্ট করছিল, জুলুম করে টাকা আদায় করার চেষ্টা করেছিল। এই কমপ্লেনটার অনুযায়ী আমরা যখন তদন্তে নেমেছি, এটা কিন্তু জঙ্গিপুর সাইবার সেল এডিশনাল এসপির নেতৃত্বে, যেটা আপনারা জানেন রিসেন্টলি গঠিত হয়েছিল, খুবই টেকনিক্যাল ছিল। কেন কি অনেকগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার এবং অনেকগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারকে ভালো করে খতিয়ে দেখতে হয়েছে আমাদেরকে। তারপরে আমরা রাজস্থান থেকে 3 দিন আগে আমরা 3 জনকে গ্রেফতার করেছি। রাজস্থান ভরতপুর জেলা থেকে সাবির সন অফ হানিফ, রাজপাল সিং, চরণজিৎ সিং আলিয়াস চন্নু সন অফ স্বরণ সিং, 3 জনই ভরতপুরের বাসী। এবং ওখানে যখন তদন্তে আমরা গিয়েছিলাম, ওখান থেকে কিছু মোবাইল ফোনস এবং কিছু অন্য টেকনিক্যাল ডিভাইস আমরা সিজ করেছি। তার পরিপ্রেক্ষিতে আমরা যেটা বুঝতে পেরেছি, এই ঘটনাতে শুধু আমাদের এখানকার দুটো বাদী নেই, আমরা যখন আরও ডিজিটাল এভিডেন্স কালেক্ট করতে যাচ্ছি, অন্তত 70 থেকে 100 বাদী বিভিন্ন জায়গা, শুধু বাংলা নেই, বিভিন্ন জায়গা থাকতে পারে। এটা জঙ্গিপুর সাইবার সেলের একটা সাফল্য বলে আমরা মনে করি এবং আজকের এই প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য শুধুমাত্র এই সাফল্যকে গড়ে তোলার নেই, আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করছি কি অপরিচিত নাম্বার সাথে এইভাবে আপনারা কথাবার্তা বলবেন না, এইভাবে নিজের যে কোনো ইনফরমেশন বা আইডেন্টিটি প্রকাশ করবেন না, সেটা আপনাকে বিপদে ফেলে দিতে পারে। সেই জন্য আমরা প্রত্যেকটা মানুষকে আজকের এই কেসের মাধ্যমে সচেতন করার জন্য আবেদন চেষ্টা করছি। টাকার দেখুন, টাকার নির্দিষ্ট সংখ্যা নেই, ওরা 2000 দেওয়ার পরে আবার 2000, 2000 দেওয়ার পরে আবার 2000, যাদের যে যোগ্যতা রয়েছে সেইভাবে। যদি কেউ ব্যাঙ্ক এমপ্লয় থাকে তাদের কাছ থেকে আরও বেশি পরিমাণ, যদি ছোট ব্যবসায় থাকে তার কাছে একটু কম, এইরকম যার যেটা দেওয়ার যোগ্যতা থাকে ওই রকম করে ওরা চমকাচ্ছে এবং ওই রকম করে ওরা কিন্তু ওদের কাছ থেকে লুট করছে, ব্ল্যাকমেল করে এবং এক্সটর্শন। স্যার কিভাবে ধরলেন ওই রাজস্থানের? একটু দেখুন, এডিশনাল এসপির নেতৃত্বে এটা খুবই টেকনিক্যাল ব্যাপার ছিল। জঙ্গিপুর সাইবার সেল আপনারা জানেন আমরা গঠিত করেছিলাম গত মাসে, সেপ্টেম্বর মাসে। হোয়াটসঅ্যাপ নাম্বার অন্তত আমরা 80টা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং 20টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ঘাটিয়ে চেক করে আমরা ওখানে পৌঁছাতে পেরেছি। এটা মানে এক শব্দে বা এক লাইনে আমরা বলতে পারবো না, কেন কি টেকনিক্যাল ডিটেলস এতগুলো ইনভলভ ছিল। আজকে আমরা রিমান্ড প্রেয়ার 10 দিনের জন্য জানাচ্ছি এবং আশা করছি কোর্ট যেভাবে অর্ডার দিবে ওরকম রিমান্ড আমরা পাবো। এই ইনভেস্টিগেশন এখানে শেষ নেই, কিন্তু আমরা প্রত্যেকটা বাদী ওই যেখানেই থাকুক আমরা অ্যাপ্রোচ করবো এবং আশা করছি ওদেরকে আমরা রিলিফ দেবো। যতগুলো কমপ্লেন্ট আমরা পেয়েছি আমাদের এখানে, তাদের মধ্যে কিন্তু এই 3 জনের পরিষ্কার আমরা প্রমাণ পাচ্ছি
এবং এই তিনজনের ছাড়া এই ঘটনাতে সম্ভবত নেই, কিন্তু অন্য র্যাকেট থাকতেও পারে, সেটা আমি এখনো না বলবো।